আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা চিন্তা করতে করতে হয়রান যে তার 8 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা লাগবে, কিন্তু কোথা থেকে নেবে, কিভাবে নেবে, লোন কিভাবে তুলবে, খুবই হয়রান বা টেনশনে আছেন যে কিভাবে আপনি লোনটি পাবেন, কোথা থেকে নেবেন, আপনার তো টাকার প্রয়োজন, তো কিভাবে পাবো। আজকের তাদের পরামর্শ দেওয়ার জন্যই এই ভিডিওটা, তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি আপনার যে টেনশনে আছেন সেটা দূর করতে পারবেন না এবং কিছু বুঝতে পারবেন না, লোনও নিতে পারবেন না। কারণ না বুঝলে কীভাবে আপনি নেবেন, আপনি তো চিন্তিত আছেন যে কীভাবে আপনি লোন পাবেন, কীভাবে আপনার টাকার সমস্যা সমাধান হবে। তো সেই পুরো বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব। সহজ লোন বাংলাদেশ ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজ করার জন্য আমরা বিভিন্ন ব্যাংক থেকে কিন্তু লোন নিয়ে থাকি। বর্তমানে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। লোন নেওয়ার পূর্ব শর্ত হলো আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, ব্যাংক কর্তৃপক্ষের শর্ত মানতে হবে। আপনি যদি কয়েকটি শর্ত পূরণ করেন তাহলে ব্যাংকের যে কোনো ব্যাংক থেকে সহজে লোন পেয়ে যাবেন সেই বিষয়টি আপনাকে বুঝিয়ে দেবে। কিন্তু এমন কিছু ব্যাংক রয়েছে যাদের লোন ব্যবস্থা অনেক বেশি কঠিন, অর্থাৎ আপনাকে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অনেকগুলো শর্ত মানতে হবে, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় বেশি শর্ত মেনে লোন নেওয়া অনেক সমস্যা হয়ে যায়। তাই আমরা সব সময় সহজ লোন কিভাবে পাওয়া যায় তা খুঁজে থাকি। তাই আপনাদের সুবিধার্থে আজকে সহজ লোন বাংলাদেশ ও জরুরি লোন বাংলাদেশ পাওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করব। কম ডকুমেন্টস দিয়ে আমরা খুব স্বল্প সময়ে খুব সহজে আমরা কোন ব্যাংক থেকে লোন নিতে পারবো এবং কত টাকা নিতে পারবো সে বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানাবো। দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সহজ লোন বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু আপনি যাচ্ছেন কোন ব্যাংক থেকে লোন নিলে আমার জন্য সহজ হবে। সহজ লোন বাংলাদেশ কোন ব্যাংক দিয়ে থাকে? বাংলাদেশের মধ্যে আপনি ইসলামী ব্যাংক থেকে সহজে লোন উত্তোলন করতে পারবেন। এটা আমার জন্য আপনাকে একটা সাজেশন যে আপনি যদি ইসলামী ব্যাংক থেকে সহজে লোন উত্তোলন করতে পারবেন, ঝামেলা কম। তাই আজকের আমরা ইসলামী ব্যাংক লোন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। ইসলামী ব্যাংক থেকে আপনি পার্সোনাল লোন, হোম লোন, স্যালারি লোন, স্টুডেন্ট লোন নিতে পারবেন। বাংলাদেশের অন্যান্য ব্যাংকের লোনের চেয়ে ইসলামী ব্যাংকের লোনের বৈশিষ্ট্য কিছুটা আলাদা, কারণ ইসলামী ব্যাংক সম্পূর্ণ শরীয়ত অনুযায়ী পরিচালিত হয়। ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনার কিছু শর্ত মানতে হবে। আপনি যদি ইসলামী ব্যাংকের শর্ত পূরণ করতে পারেন তাহলে লোন পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। ইসলামী ব্যাংক সহজ লোন কীভাবে আপনি পাবেন সেই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করি। লোন নেওয়ার শর্তাবলী। ইসলামী ব্যাংক থেকে সহজে লোন বাংলাদেশ নেওয়ার জন্য আপনার কিছু শর্তাবলী মানতে হবে। চলুন জেনে নেই ইসলামী ব্যাংকের লোন নেওয়ার শর্তাবলী কী কী। 1 নম্বরে, আবেদনকারী ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে তাহলে এজেন্ট শাখায় গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন, খুব সহজ। 2, অবশ্যই আবেদনকারী 18 বছরের উপরে হতে হবে, অর্থাৎ ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 2 নম্বর শর্ত, অতি সহজ। 3 নম্বর শর্ত, ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য বাড়ির মূল দলিল জমা দিতে হবে, বিজনেস লোন নেওয়ার জন্য ট্রেড লাইসেন্স জমা দিতে হবে, এটা আরও সহজ। 4 নম্বর, এছাড়াও পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংকের 6 মাসের হিসেব জমা দিতে হবে, এটা আরও সহজ। আপনি যদি বাংলাদেশ থেকে সহজ লোন নিতে চান তাহলে অবশ্যই ইসলামী ব্যাংক থেকে লোন নেবেন, কারণ ইসলামী ব্যাংক থেকে লোন নিলে আপনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও ইসলামী ব্যাংক থেকে লোন পাওয়া একদম সহজ, এই সামান্য ডকুমেন্টসের উপরই কিন্তু আপনি লোন পাবেন। আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে ইসলামী ব্যাংক থেকে বিজনেস লোনের জন্য আবেদন করতে পারেন। আবার আপনি যদি বাড়ি তৈরি করার জন্য লোন নিতে চান তাহলে ইসলামী ব্যাংক থেকে হোম লোন নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করার জন্য টাকার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক পার্সোনাল লোন নিতে পারেন। ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যে কাগজপত্রগুলো আপনাকে জোগাড় করতে হবে, তারপর আপনি ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যোগাযোগ করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইসলামী ব্যাংক এজেন্ট শাখা কোথায়? আমাদের দেশের প্রত্যেক উপজেলায় একটি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা রয়েছে, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। আপনার নিজস্ব উপজেলায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যোগাযোগ করতে হবে। মনে রাখবেন
যে আপনার নিজস্ব শাখা ছাড়া যোগাযোগ করলে কিন্তু আপনার চেষ্টা বিফলে যাবে। তারপর আপনি ইসলামী ব্যাংক থেকে লোন ক্যাটাগরি কোন ক্যাটাগরির লোন নিতে চান তা কর্তৃপক্ষের কাছে জানাতে হবে। তারপর আপনার লোন নেওয়ার সকল যোগ্যতা যদি থেকে থাকে তাহলে খুব অল্প দিনেই ইসলামী ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপনাদেরকে আমি যে ধারণাটি দিলাম যেটা হলো ইসলামী ব্যাংক থেকে, আমরা বিভিন্ন ব্যাংক নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করি এবং বিভিন্ন ব্যাংক থেকে আমরা লোন নেয়ার ব্যাপারে আমরা তথ্যগুলো নেই। তো এর ভিতরে যেটা মনে হলো যে ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়াটা খুবই ইজি এবং সহজ পন্থা, সহজ পদ্ধতি, খুব স্বল্প টাইমের ভিতরেই তারা লোন কিন্তু পাস করিয়ে দেয়, যেখানে মানুষ হয়রানি কম হয় এবং শরীয়ত অনুযায়ী কিন্তু লোন আপনার সুদ বলে যেটাকে, সুদের পার্সেন্টেজ ইসলামী ব্যাংকে ওটাকে সুদ বলে না, কিন্তু সেটাও কিন্তু অনেকটা কম, অনেক কম। তো আপনি যদি ইসলামী ব্যাংক থেকে এই সকল ডকুমেন্টস তৈরি করে লোন নেওয়ার জন্য চেষ্টা করেন, আমার মনে হয় না আপনার কষ্টটা বিফলে যাবে। তো আপনার জন্য আমার আরেকটি সাজেশন থাকবে যে আপনি আমার এই ভিডিওটা দেখার পরে আপনি সর্বপ্রথম চলে যাবেন ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায়, আপনার জেলা পর্যায়ে হোক বা উপজেলা পর্যায়ে আপনি চলে যাবেন আপনার ইসলামী ব্যাংকের শাখায়। তো সেখানে গিয়ে আপনি বিস্তারিত তাদের সাথে আলোচনা করবেন এবং আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে যাবেন। তো তারপরে আপনার লোন সম্পর্কে তাদেরকে জানাবেন। আমি আশা করি যে আপনি লোনটা হয়ে যাবে। অনেক ব্যাংকই হয়তো বা আপনি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছেন কিন্তু লোন হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলছি যে ইসলামী ব্যাংক থেকে যদি আপনি লোন নিতে চান খুব স্বল্প সময়ে আপনি লোন নিতে পারবেন, আপনার কষ্ট বিফলে যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের সাথে আলোচনা করলাম কীভাবে সহজ লোন নেওয়া যায় বাংলাদেশ থেকে। তো ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করে, এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ এরকম আরও সুন্দর ভিডিও আমি আপনার সামনে উপস্থাপন করব। সেই ভিডিওটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য আপনি বেল আইকনটি বাজিয়ে দিতে ভুল করবেন না, এবং কমেন্ট করে জানাবেন যে আপনার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তথ্য দিয়ে পুনরায় বুঝতে বা তথ্যগুলো কালেক্ট করার জন্য, আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।